নজরকাড়া রং স্বাদ আর গন্ধের জন্য দেশ বিদেশে প্রসিদ্ধ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া লিচু। প্রায় 200 বছরের প্রসিদ্ধ সুমিষ্ট মঙ্গলবাড়িয়া লিচুর কদর শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা জায়গায় পৌঁছেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের একটি গ্রামের নাম মঙ্গলবাড়িয়া। গ্রামের নামেই লিচুর নাম। লিচুর আবাদ বদলে দিয়েছে এই এলাকার মানুষের জীবনযাত্রা। লিচু চাষে ভাগ্য ফিরেছে মঙ্গলবাড়িয়া গ্রামে হাজারো মানুষের। কম খরচে লাভ বেশি হওয়ায় লিচু চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। গ্রাম জুড়েই এখানে ওখানে ছড়িয়ে আছে ছোট বড় লিচু গাছ। রাস্তার দুই পাশেও লিচুর বাগান। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু, যেদিকেই চোখ যায় লাল রঙের সমাহার। প্রসিদ্ধ এই লিচুর ভরা মৌসুমে মঙ্গলবাড়িয়া গ্রামে চলছে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন লিচু কিনতে, এলাকার আত্মীয় স্বজন বেড়াতে আসছেন লিচুর মৌসুমে। এখান থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। লিচু কিনতে আসা নান্দাইল উপজেলার অনির্বাণ দত্ত ও তার স্ত্রী বলেন, প্রতি বছরই আমরা এখানে লিচু কিনতে আসি। এখানকার লিচুর স্বাদই আলাদা। এবার মায়ের জন্য লিচু কিনতে এসেছি। দীর্ঘ 40 বছর ধরে লিচুর ব্যবসা করছেন মঙ্গলবাড়িয়া গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ তৌহিদ মিয়া। এবারও তিনি প্রায় 200 গাছ কিনেছেন। এখন পর্যন্ত 2 লাখ টাকার লিচু বিক্রি করেছেন। আশা করছেন আরও 6 লাখ টাকার লিচু বিক্রি করতে পারবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবাড়িয়া গ্রামে ছোট বড় প্রায় 15,000 লিচুর গাছ আছে। এবার লিচুর ফলন ভালো হয়েছে, 10 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে ধারণা কৃষি বিভাগের। আগামীতে পুরো জেলায় এ জাতের লিচু আবাদের উদ্যোগ নেওয়া হবে।